রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে নাই রে। দরজা খোলা রাখলে কি আর বন্ধ রাখলে কি, আমার কপাল তো শেষ, সব চলে গেছে তো। আমার কথা কইলে কিন্তু আমার ডর হয় কি, আমি যে এত কষ্ট করে এত বছর ধরে এত কিছু করতেছি, আমি কার জন্য করতেছি তুমি বলো? আমরা খোলা মাইয়ের লিখে এই তো এই তো তুমি তো আসল কথাটা বলে ফেলেছো। হ্যাঁ, ছেলে মেয়ের জন্য করতেছি না, হ্যাঁ, কিন্তু আমার মেয়ে, আমার সাইমা, এটা কি করলো যে? সাইমা পা কি করছে? একটা বুঝিয়া বুঝিয়া বুঝছি কি বুঝিয়া বুঝো না, মানে বয়স বেশি আর কি, বুড়ি হয়ে গেছে আর কি, বুড়ি হয়ে গেছে। ও বুঝিয়া 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 প্রায় সত্তরের হাসাহাসি বয়স, বললা ওরকম একটা বুঝার সাথে আমার সাইমা নাকি প্রেম ভালোবাসা করেছে যে, আমি তোমাকে কি বলবো, সে বুঝিয়া বাসায় এসে হাজির, হত হত বলে গেল, ওরে কি বুঝিয়া বুঝিয়া, মানে কি রকম দেখতে, পাগল ছাগলের মতন দেখতে, কথাবার্তা কোনো সৌন্দর্য নাই, সে নাকি বলছে, সে নাকি তোমার বমি বমি লাগতেছে, এবার তুমি দেখো আমি তাকে দেখে আমার কিরকম কষ্ট লেগেছে, সে নাকি ওই যে ফেসবুকে নাকি আমার মেয়ের সাথে নাকি সম্পর্ক হয়েছে, সে নাকি আমার মেয়েকে নাকি বিয়ে করতে চায়, তুমি বলো এবার আমি কি করব। হ্যাঁ সাইমা ভাই, এরকম একটু বুঝিয়ে বেড়ে রে, মানে বিয়ে হবে সাইমা ভালো কি বুঝিয়ে বেড়ে প্রেম আছে? ওই তো বুঝিয়ে বলতেছে যে সাইমা নাকি ওর সাথে প্রেম করেছে, কিন্তু আমার সাইমা বলছে ওর নাকি ফ্রেন্ডশিপ করেছে যে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ কত হইতে আছে, ফ্রেন্ডশিপের লগে প্রেম কমবে গনে আয়, আর এক কত হইতেছে খালাম মা, সাইমা আপা যে বিলে চলাফেরা করে এগুলো মনে করেন বাংলাদেশের লিখি, এগুলো হচ্ছে বিদেশ কান্ট্রির লিখি, হে যদি বিদেশ কান্ট্রি ফলো করে তাও মনে করেন যে এইরম পাগল ছাগল যে আর বেটা, মানে আমি তো স্বপ্নে দেখি বমি করছি, তুমি হে কতাই বা কইলে কি করি আর, যেহেতু সাইমা আপা বলছে হ্যাঁ বন্ধুত্ব, তার মানে হ্যাঁ বন্ধুত্বই, ওই বেটা মিথ্যে কথাও কইতে পারে, আর আপনি এটা লিয়ে এত চিন্তা করেন কেন, আমি কেন আসি, আমি তো আসি, আপনার তো চিন্তা করার কিছু নাই, ওই বেটা বিয়ে করতে চাইলে বিয়ে দিয়ে দিমু। না না আমার তো অনেক ডর লাগতেছে, এই বুঝে যদি আবার আমার মেয়েকে যদি ডিসপার্ট করে। খালাম মুই লাইজু আপনার লগে যেতাম এই পর্যন্ত থাকম, ওইরকম একটা বুঝিয়া একশোটা বুঝিয়াও, হ্যার পরও মোর বুইনের কিছু করতে পারবে না, আপনার মাইয়ে সাহেব মাফা আমার দেখতে পারুক না, আপনার তো মাইয়া, আপনি তো জান আর আপনি হয়েছেন আমার জান, আমার জানরে আমি হেফাজত করবো আর আমার জানের জানরে আমি হেফাজত করবো না, ওই বুঝি আর এক ফিরাও, আমি বাড়ি থাকি আর না থাকি খালি একটা ফোন দেবেন, আইয়া ওর বিয়ে আমি পিড়েই কেমনে ছুড়েই এটা দেখবেন, মুখ দেখিয়ে মনে হয় কিছু খান নাই, খাইছেন কিছু? খাই নাই কিছু। হ্যাঁ লাগে আমি একটু ভাত আমি না খাবো খাবো, কিন্তু তুমি আমাকে নিশ্চিন্ত করেছো কেমন? হয় আপনি চিন্তা করেন না, আপনি আপনি আর কিছু খাইবেন, আমি কিছু বানাবো না, না না কিছু খাবো না, আর চিন্তা করেন না, বুঝলে বুঝলে দেখে নিবো, মানে কোথাকার কোন বুঝিয়ে আইসা তোমার এই আঙ্গুলটা আমি কটমটায় খাবো। তুমি আমার সাথে মজা করো তাই না? তুমি দৌড়ো কাজ
দৌড়ায় মানুষ কই যায়? তোরা তো পলানো ফিরলে। আমিও পালাইতেছি। তুমি পলা বাঁকা, তুমি আজকে বাসর রাত তুমি পলা বাঁকি ফিরলে কত দেখি। শোনো, বাসর ঘরে মানুষ কি কি করে, কত কিছু করে না? আকাশে যায়, ওই যে সাদে উঠতে আকাশে চাঁদ দেখায়, প্রেম প্রীতির গল্প করে, ভালোবাসার কথা কয়, কুটুস কুটুস কুদি কত কিছু করে না? হ্যাঁ করবা, হ্যাঁ তুই পলাই যাই দোষকা। আপনার সাথে আমার প্রিয় দুজন ভাই, সে তো আমার আঙ্গুর খাইয়ে বলাইতে চাইছে ভাই। আঙ্গুর খাবার সে আমাকে বলবো না, 10 কেজি কিনে নিয়ে আসবে এখন। আঙ্গুর চাইলে আমি আঙ্গুর দেবো, আঙ্গুল আঙ্গুল মানে আঙ্গুল আঙ্গুল খাইতে ও যে আঙ্গুল খাইতে চাই, হে কথাগুলো তোমারে বলতে ভুললেই গেছিলাম মনু, বুঝছো? এখন সমস্যা না, এই যে এই কারণে তো আর দিন আর বিয়ে হয় নাই। জিনে বলিয়া দিছে কি, এই যে যার সাথে বিয়ে হবে, হ্যাঁ আঙ্গুল একটু কামড় দিয়ে খাইলে হ্যাঁ বড় ভালো হয়ে যাবে। শোনো, একটু স্যাক্রিফাইস নিলে কোয়াল্লা প্রেমিকার জন্য, স্যাক্রিফাইস করলে কেউ ছোট হয় না মনু। এই যে প্রেমিকার জন্য মাছ, ওই যে সম্রাট আকবর তাজমহল বানাইছিলেন না, কেয়ার ফিরনে কি তেমন কিছুই করতে হবে না, এটা স্যাক্রিফাইস করো স্ত্রীর জন্য। তোমার এক আঙ্গুল খাওয়াই দাও, আঙ্গুল তো 10টা আছে, এর মধ্যে এক না থাকলে কোনো সমস্যা হয়? আঙ্গুল তোমাকে আমি দরকার পড়ে ওই যে দিল্লি নিয়া প্লাস্টিক সার্জারি করে এত বানাই দিব, তারপর ব্যাপটা অর্ধেক তোমার নামে লিখে দেব। না ভাই, এটা সম্ভব না ভাই, ভাই ব্যাপক সম্ভব বেটা, ব্যাপক সম্ভব গরু এবং আপনি দুঃস্বপ্ন দেখেছেন ভাই, রাত করে দুঃস্বপ্ন দেখেছেন, আপনি মাথা ঠান্ডা করে স্লিপিং করেন, সব ঠিক হয়ে যাবে, কোন ড্রিম দেখতে হবে না, আপনি ঘুমান তো ভাই। আমার মনে ভয় দেখাইতে চাইছেন না, সে দেখেন করেন, আমি সত্যি সত্যি ভয় পাইছি। আপনি যাদেরকে যাদেরকে চাচ্ছেন আমি সোজা পাঠাই দিব, হ্যাঁ চিন্তা করবেন না, রাখি, হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালাম, বসো বসো, চা টা কিছু খাবে? আমি যা করার সব করেছি, তারে আমি নিয়েছি, নিয়ে আমি র‍্যাব হোস্টেলে জেরা করেছি, জেরা করার পরে যত ধরনের টর্চার আছে, মেন্টালি শারীরিক সব ধরনের করেছি, আমার পক্ষে যতটুকু সম্ভব, এমনকি আমি তার গায়ে হাত পর্যন্ত তুলেছি, আমার মেসের মধ্যে যারা ছিল তারাও বিভিন্নভাবে টর্চার করেছে, তারা কোনো সে কোনোভাবে স্বীকার যাচ্ছে না যে সে চুরি করে। সিনেমা দেখার কোনো ইচ্ছা আমার নাই, আমার রক্ত ব্যথা পয়সা বহু কষ্ট হবে এই প্রতিষ্ঠান আমি দাঁড় করাইছি, হ্যাঁ আমি 1,20,000 টাকা কি গস্তা দেব? ওই মহিলার গয়নার দাম কি আমি গস্তা দেওয়ার জন্য এখানে বসছি? হ্যাঁ তাহলে তো আমার ব্যবসা লাটে উঠে যাবে, হ্যাঁ এইসব ফাইজলামি চলবে না, পারুক এইসব ফাইজলামি চলবে না, তুমি শিক্ষক মানুষ হিসাবে আমার কাছ থেকে 6 দিনের সময় নিছিলে, 2 দিনের সময় নিছিলে, অথচ তুমি হতাটা রাখলে না, তুমি টাকা ছাড়া চলে আসছো কনসা হসে, হ্যাঁ তোমার লজ্জা সরম লাগলো না, তুমি পাতিলের তলার খালি মেখে আসতে তাহলে আমি বুঝতাম যে তুমি লজ্জা পেয়েছো টাকা দিতে না পেরে, এটা কি হলো তুমি? জাস্ট এ মিনিট,
আমি একটা কথা বলতে চাই। বলো। কথাটা হচ্ছে কি, ওরা আমি দিয়েছি কোন দলিলের মধ্যে সেক্রেচার করিনি যে ও যে যা করবে, দোষ করবে, চুরি করবে, ডাকাতি করবে, সেটার দায়ভার আমার উপর আসবে। আপনি কিন্তু ভুল করতেছেন। পারুক শোনো, দুন ফোন সারো, টাকা দিবে, তারপর তুমি এই অফিস থেকে বেরোতে পারবে। আর কোন কথা আমি চাই না। এটা কোন কথা হলো? আমার অন্যায় ভাবে এইভাবে নির্যাতন, মানে কিসের অন্যায়? হ্যাঁ, কিসের অন্যায়? ওই টানা ওই টানারে যখন নিয়ে আসছিল, তখন মনে নাই যে সে একটা চোর হইতে পারে? আমি তো উপকার করার জন্য নিয়ে আসছিলাম, তো চেষ্টা করতেছি আবার। এখন যদি সে শিকার না যায়, তাহলে জেলে দিতে হবে, পুলিশে দিতে হবে। আমি এত কিছু করতে পারবো না। ওটা হালাশি হয়ে সেটা বই পাড়াই দিব আরে। হ্যাঁ, চলে আসিস। হ্যাঁ, ভালো করেছিস। হ্যাঁ, তোর মতো অনেক ছেলে দরকার ছিল। এক চোরে রেখে নাড়িছি, আমার জান শেষ হয়ে যাচ্ছে, তার তুই তোর বাজারের দায়িত্বটা পালন করতেছিস? এই রাখ তোর বাজার। কি বন্ধু, তুমি এখানে কি করতে আসো? বুঝলাম না তো। আরে আমি তো তোর যে কইছিলাম চাকরির কথা, এইখানে চাকরির কথা কইছিলাম, বুঝছেন আপা? আমি এর কথাই কইছিলাম, বুঝছেন? আমার বন্ধু, খুবই ছোটবেলার বন্ধু। এ বাবু, কি বলতেছে যে ও তো পারুক, ও তোমার বন্ধু হয় কি করে? এ আম্মা, এই হলে যে আসলেই আমার ছোটবেলার দিয়ে বন্ধু, একটু বয়সে বড় তো, এই বন্ধুই ডাকি আমি। ছোটবেলা দিয়ে একসাথে পড়াশোনা করছি, একটু বয়সে বড়, আমি একটু জুনিয়র। হয়েছে কি, আমার বন্ধু খুব, কলেজ জীবনে আমরা একসাথে কাটিয়েছি। আমি একটু বিপদে, এখন আলা বুঝতে পারছেন আমি কোন ধরনের ছেলে, আপনার ছেলের সাথে আমার কি ধরনের সম্পর্ক? আমি একটু বিপদে পড়ে গেছি। একজন চুরি করেছে, এখন সম্পূর্ণ দোষ তোর আম্মা, মানে আমার খালাম মা আমার উপর চাপাচ্ছে, আমার উপর প্রেশার দিচ্ছে, আমি কি করবো বুঝতে পারতেছি না। এখন আমি আমি কি করবো? বাবু, তুমি এগুলো কিছু জানো না। আমার এক ক্লায়েন্টের কাছ থেকে ওই যে বাজার ম্যানের দায়িত্ব দিছিল যে ছেলেটাকে, টানা একটা ছেলে, ছেলে তো ভুল বলেছি, লোক লোক ব্যাটা ব্যাটা, হ্যাঁ, তাকে দিয়েছে কে? এই তোমার বন্ধু যে পারুক, সে দিয়েছিল। এখন তার সে যখন দিয়েছে, আমি তাকে খাজা ফাটিয়েছি, মনে করছি দুটো পয়সা পাবে। দেখা গেল কি, ক্লায়েন্টের বাসায় গিয়ে কি করছে জানো, গয়নাগাটি চুরি করেছে, এবং সেই গয়নার মূল্য 1,20,000। এখন সেই টাকা তো আমি পারুকের কাছ থেকে নেবো, যতই তোমার বন্ধু হোক। আমি তো নেইনি, আমার সমাধান কি? আমি মাইনেছি, কাটিছি, জেরা করেছি, ও স্বীকার যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, শোন, তোমাকে একটা ভালো বুদ্ধি দেই। তুমি প্রতিদিন এই ফার্মে, মানে আমার এখানে যেখানে যেখানে পাড়াই আম্মা, সেখানে তুমি বাজার করিয়া করিয়া আস্তে আস্তে ওই টাকাটা শোধ করিয়ে দেবা। আমি সেটা একটু বিবেচনা করে দেখতেছি। এই যে যতদিন পর্যন্ত 1,20,000 টাকা সমাধান হবে না, ততদিন পর্যন্ত তুমি আমার কোম্পানিতে চাকরি করবে। মনে করো তোমাকে যে কোনো দায়িত্ব দিব, সেটা তোমাকে পালন করতে হবে। তারপর দরকার পড়লে 1,20,000 টাকা শোধ হয়ে গেলে তুমি আর চাকরি করলে না, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাকে মনে করো যদি কারো বাড়িতে যদি বাজার করতে পারে, বাজার মেনে কাজটাও করতে হবে। কোনো বাড়ির স্কুলে যদি ছাত্র থাকে, তাদেরকে যদি স্কুলে যদি ফাটানোর দায়িত্ব হয়, সেই স্কুল ম্যানের দায়িত্ব তোমাকে নিতে হবে। মনে করো কোনো বাড়ির যদি ওই যে টয়লেট পরিষ্কার, বাথরুম পরিষ্কার যদি করতে হয়, সেটাও তোমাকে করতে হবে। আর সব কিছু কিন্তু কাজের মধ্যে পড়ে। তারপর মনে করো কোনো বাড়িতে যদি রান্নাও করতে হয়, সে হুকের দায়িত্ব কিন্তু তোমাকে, এই নিচে বসতে থাকেন, উপরে বসে হতা শেষ করে, এই আমার এগুলি ভেঙে ফেলতেছে কেন? বসো বসো, এখন এই কাজগুলি তোমাকে ঠিকঠাক মতন করতে হবে, তাইলে 1,20,000 টাকা যেদিন শোধ হবে, সেদিন তোমার মুক্তি। ফারুক কি বিয়ের মেয়ে নাকি? না না না, এসব অসুখ বিসুখের বান করলে হবে না, চলবে না। আমার ওই 1,20,000 টাকা এভাবে আদায় করতে হবে, ওরও দিয়ে আমি বাজারের কাজ, কুকের কাজ সব খরাবো। কত কষ্টের টাকা আমার, এমনি এমনি ছেড়ে দেবো না। এই 1,20,000 টাকা এখন ওই মহিলার হাতে আমার দিয়ে আসতে হবে। I can't. Okay, there, Medulla.
ভাই সিঙ্গারা কেমন হইছে? স্পেশাল রেসিপি বলতে বোম্বাই মরিচ দিয়ে বানাইছি সিঙ্গারা। না একটা খারাপ হয় নাই, মোটামুটি ভালোই হয়েছে। এসব নিয়া বিল কত হয়েছে? সিঙ্গারা না কুড়িটা, কুড়িটা সিঙ্গারা খাইছে। আর পানি? পানি দুইটা। ও হ্যালো, তো যে কুড়িটা সিঙ্গারা 100 টাকা আর ওই যে পানি দুই গেলাস 102 টাকা। ভাই আপনি কি করছেন? কইছে কুড়িটা সিঙ্গারা আর দুই গেলাস পানি 102 টাকা। কুড়িটা সিঙ্গারা আপনি কি এর বই বই গলছেন? আহ কি সিঙ্গারা খাইছ? কয় ডাক করে দাও। এই সামনে সিঙ্গারা এদিকে কটা দছো? 20টা। 20টা সিঙ্গারা দছ তুই? হ্যাঁ। তুই কি গুনিয়ে দছো? হ্যাঁ গুনিয়ে দিছি। এই আমরা এই অশিক্ষিত মূর্খ কর্মচারী রেখে দোকানদারি চালান, ও কুড়ি পর্যন্ত নিজে করতে পারে কিনা এত সন্দেহ আছে। আর আমি কুড়িটা সিঙ্গারা খাইছি এইটা আপনার কইছে আপনি বিল করি বই রয়েছেন। এই কুড়িটা সিঙ্গারা যে মুই খাইছি মুই কি রাক্ষস না মানুষ? আমি তো ব্যাপারটা বললাম না, আপনি তো আমার সাইজে তাজা তো আপনি তো মনে হয় 10টা খাইতে পারবেন না। আপনি কুড়িটার বিল বানাই বই রয়েছেন আনে কথাবার্তা মুরব্বী একটু হুশবিশ করিয়া কয়। কি হুশবিশ করি কম কন? খাইছি দেখে ঠেকে গেছি আও এখন যা কইবেন হাইয়ে দেওয়া লাগবে। হাইয়ে দেওয়া লাগবে মানে? হ্যাঁ তবে বিষয়টা ধৈর্য বেরিয়ে হয়েছে। কিরমের হেরম বিষয়টা? আপনি কুড়িটা সিঙ্গারা খাইছেন, কুড়িটা সিঙ্গারার বিল হলে 100 টাকা, পানি খাইছেন দুই গেলেস 102 টাকা। আপনি 102 টাকা দেবেন? আপনি কইতেছেন কর্মচারী হিসাব জানে না। হ্যাঁ আপনি বুঝেন কিভাবে হিসাব জানে না? আরে কুড়িটা সিঙ্গারা আর বাপের নি খাইতে দিব নি? ও ফাট করে কুড়িটা সিঙ্গারা হিসাব দিতে আপনি রে দুইটা তো কইছেন, দুইটার যে আবার ওই যে ডাইন দিকে কইছে শূন্য আছে না আন্ডার না ইজ্জো কইবেন না। তুইও শূন্য কত? কুড়ি দেখে তো মনে হয় যে একটু লেহাপড়া মনে হয় কিছুটা হইলেও জানেন। তা কুড়ি কেমনে কেমন হ্যাঁ কইতে পারেন না আপনি? এটা আমি তো বললাম না কিছু কাস্টমারের কোথায় একটু সম্মান দিয়ে কথা কইবেন। এখন পাড়াই তোর টাহা লইতে আছে আমার দোহানে ঢুকছে যে আমি ঠেকছি মোটা উঠাহেন নাই। তাই দোহানে ঢুকে তো আমাকে উদ্ধার করছেন, আর ওই যে বলেন না পাড়াই ধরিয়া পাড়া তো এখন তোমাকে দেখেন না। এ সুমন্যা হালার পালার খাটা পরে মানেন না খাড়াই রসুকা ছাগল বান্ধা ধরিলে লইয়া ঘরে আসতো পাই না তুমি আর ভাইয়া। ও ভাই আপনি কি করেন আপনার বাকি তুমি কি মানে কি ধরনের ব্যবহার হলো আপনি ছাগলের ধরে যে গায়ক বানবেন এটা কি? গায়ক তো হ্যাঁ গায়ক যদি গায়কের নাম থাকতে হেল তো কিছু বলতামই না, তাকে আদর যত্ন করতাম এই যে পাহাড়তে বাতাস দিতে মানে তাকে। কারণ এখানে তো ফ্যান নাই এই সাত ছোট হয়ে পিনে তাহা বাই ধরেন 102 টাকা বাই করেন সাত করিয়ে বাই করেন কি দেখায় না দিকুদি। আচ্ছা তাই বুড়া মানুষ আসলে ওই খাওয়ানোর কালে অবশ্য মুই নিজেও গুনিয়ে খাওয়া উচিত ছিল। খারাপ করিয়ে দিলে মানুষের বাড়িতে আমি কাজ করবো? আমি শিক্ষক মানুষ, শিক্ষিত মানুষ আমার পক্ষে সম্ভব নাকি? আজ এটা বললেই হবে নাকি? কারণ কি করবো বুঝতে পারতেছি না, মাইন্ড কেজি ভরে গিয়েছি। আমি আমি কি করবো বাজার করবো মানুষের বাড়িতে? হোম সার্ভিস তো এখানে কি করবেন? গর্বসর কাজ আছে। এই সুন্দর চোখ নাক কান এই ছেলেটাকে আপনার মেয়ে সিট করছে, তার সাথে প্রেমের অভিনয় করছে, এখন তারে শেখা দিছে। এই ছেলেটা এখন রাস্তা রাস্তায় ঘুরে খালি পাতিল নিয়ে আর কান্দে। আমি কি না এইসব কাজ করবো? হ্যাঁ কি কাজ করবি? কাজ করে কাজ কাজই তুই তুই ঘর মশাতে ওই প্রধানমন্ত্রী মনে করছে